না দেখুন, গতকালকেই ভাইরাল অডিও বলে যখন চালু করা হয় তখনই বলেছিলাম, যার অডিও তাকে হেফাজতে নিয়ে প্রয়োজনে সিবিআই হেফাজতে নিয়ে তদন্ত করলে বোঝা যাবে ষড়যন্ত্র কত করি। 14 তারিখ আন্দোলনরত বাহিনী ঘাড়ে দোষ চাপানোর জন্য যেভাবে আর্জিগড়ে ভাঙচুর করা হয়েছিল তার পিছনে শাসক এবং প্রশাসনের মদতটা স্পষ্ট হয়ে গেছে, পারেনি, লোকের কাছে ধরা পড়ে গেছে। আন্দোলনের মুখ ঘুরিয়ে দিতে হবে, কাউকে না কাউকে অপরাধী করতে হবে, যারা আন্দোলনকে সমর্থন করছে তাদের বিরুদ্ধে চাপাও, তার প্রচেষ্টা যথাযথ তদন্ত হোক, হলে বোঝা যাবে এআই বেসড একটা ষড়যন্ত্রের প্রচেষ্টা এবং তার মতন করে স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে। যারা স্ক্রিপ্ট তৈরি করেছেন তারা পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আন্দোলনকে ভেঙে দেবার জন্য সব ধরনের চেষ্টা করছে, এটা একটা গভীর ষড়যন্ত্র, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, একেবারে স্পষ্ট। যখন ওরা অডিও প্রকাশ করেছিল নিজেরাই তারপর নাম বলতে শুরু করেছে, ফলে জানে কাকে কিভাবে কি ফাঁসানোর মতো স্ক্রিপ্ট, কিন্তু এই স্ক্রিপ্টটা এটাও ফাঁস হয়ে যাবে, ধরা পড়ে যাবে। এই সব মিলিয়ে যে আইডি প্রক্রিয়া চলছে, সিবিআই তদন্তের মধ্যে এটাকে দিয়ে আসা হোক, সিবিআই তদন্তের মধ্যে এটাকে দিয়ে আসা হোক, সব ধরা পড়ে যাবে। অপরাধীরা ষড়যন্ত্র করছে, এআইকে ব্যবহার করছে, বদনাম করার জন্য করছে, এবং সেই কারণে স্ক্রিপ্ট রচনা করেছে, এটা পরিষ্কার হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কিছু এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি, তবে নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্র আছে, না হলে আসল নির্যাতিতার বিচারের ঘটনাটাকে সরিয়ে দেওয়ার জন্যই এটা করা হয়েছে বলে আমার ধারণা। কোথা থেকে নিয়ে আসলো হয়েছে কলতান লালবাজার, কি হয়েছে, কি হয়েছিল বিষয়টা জানা নেই, না কখন ধর তুলেছিল আপনাকে নিয়ে আসাটাকে আপনি কি কিভাবে ব্যাখ্যা করবেন? দাশগুপ্ত তাকে কিন্তু এই মুহূর্তে ইসিপিএস এ নিয়ে আসা হলো, তিনি কিন্তু পরিষ্কার ভাষায় জানাচ্ছেন যে তাকে নিয়ে আসা হয়েছে, কিন্তু কোনো কিছু তাকে কিন্তু বলা হয়নি এখনো পর্যন্ত, তাকে আটক না অ্যারেস্ট, তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এখানে আনা হয়েছে, যদিও গোটা বিষয়টিকে তিনি কিন্তু ষড়যন্ত্র বলে দাবি করছেন। দেখুন, আমরা মানে আরজিকরের হত্যাকাণ্ড ধর্ষণ খুনের প্রতিবাদে রাস্তায় বসে আছি, আমরা বিচার চাইছি, আজকে 1 মাস 4 দিন অতিক্রম করে 5 দিন চলছে, এবং কলতানও কালকে রাত্রে এখানে ছিল, গোটা রাজ্যের মানুষ সারা রাজ্য জুড়েই হচ্ছে রাত জাগছে, বসে আছে, প্রতিবাদ করছে, এবং যে ফেক একটা ভিডিও কাল সন্ধ্যা থেকে আমরা দেখছি বা শুনছি, এবং স্বাভাবিকভাবে এই ফেক ভিডিওর কোনো তথ্য প্রমাণ এখনো মানুষের কাছে আসেনি, আমাদের কাছে আসেনি। পুলিশ অনুমান করে ইনকোয়ারি করার জন্য অনেককেই ডাকতে পারে, নিতে পারে, জিজ্ঞাসাবাদ করতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তার সত্যাসত্য না এ হচ্ছে, প্রমাণিত হচ্ছে, সে ব্যাপারে কিছু বলা যায় না।